ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো রাফসান দাস ছোট ভাইয়ের নতুন একটা ইস্যু নিয়ে। সাম্প্রতিক সময়ে রাফসান দাস ছোট ভাইয়ের অ্যারেস্টের বিষয় এসেছে, অনেক কথাই তো এসেছে, কিন্তু আসলে এই সূত্রপাতটা কোথা থেকে, কি কারণে এত কথা, এবং এরকম যে শুধু রাফসান দাস ছোট ভাই আমাদের চোখের সামনে আমরা কথা বলছি তা কিন্তু নয়, এরকম অনেকই রয়েছে। তো প্রথমেই যদি আমরা কথা বলি রাফসান দাস ছোট ভাইয়ের যে একটা ইলেকট্রনিক্স ড্রিঙ্কস বের করেছিল যেটা সাধারণ কোমল পানীয় নয়, তো সেই ড্রিঙ্কসটা এর আগেই ওই ভোক্তা অধিকার বা যারা খাদ্য অধিকার রয়েছে অধিকারের মানুষ এটা ধরেছে এবং জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত, যে তার স্বাস্থ্যকর পরিবেশ নয়, অস্বাস্থ্যকর পরিবেশে তিনি ড্রিঙ্কসগুলো তৈরি করছে খোলামেলা, কোনো ডক্টরেট নেই, কারণ এটা কিন্তু শুধু একটা কোল্ড ড্রিঙ্কস নয়, এটা একটা এনার্জি ড্রিঙ্কসের থেকেও বেশি, এখানে একটা ডাক্তারের পরামর্শ রয়েছে, অনেক বিষয় রয়েছে। তো সেই ভিত্তি করে ওইখানে জরিমানা করা হয়ে যায় অনেকদিন আগে। কিন্তু রাফসান দাস ছোট ভাই যখন মূলত তার একটা অডি গাড়ি বাবাকে গিফট করে তার উপার্জনের টাকা দিয়ে, তখনই মানুষের চোখে পড়ে এবং তাকে নিয়ে নাড়াচাড়া করা হয়। এরপর আসে যে তার ঋণ খেলাপি রয়েছে, তার ফ্যামিলির অ্যাসেটটা বিষয়, তখন তার ইলেকট্রনিক্স ড্রিঙ্কসেটটা আরো বেশি চোখে আসে। তো এখান থেকেই আসলে তার পিছে একটার পর একটা সূত্র আসে। এখন যে বিষয়টা বলতে চাই যে ঠিক একই কাজ কিন্তু ওই সাদিক এরগোর কাছে, যে একটা ছেলে ছাগল কিনে এবং ছাগল কিনার পরে কি হয় যে এত টাকাতে ছাগল কিনেছে, কে সে ছেলেটা, এত অল্প বয়সী ছেলে হাটে এসেছে, তো দেখে যে তিনি একজন ঊর্ধ্বতম কর্মকর্তা এনআরবির। তো ওইখান থেকে আস্তে 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 দেখেন কত বড় একটা ইস্যু বের হয়ে যায় যে তার হাজার হাজার কোটি টাকার মালিক তিনি, বিদেশি সম্পত্তি রয়েছে, দ্বিতীয় ঘরের ছেলে এটা। তো এমনই কিন্তু বিষয়গুলো চোখে আসে। আবার আমি সম্প্রতি সময় দেখলাম যে সাদিক এরগো যেখানে তারা কোটি টাকার গরু বিক্রি করেছে, এই গরু উনি যেখান থেকে ছাড়িয়েছেন, আটক ছিল পশু অধিদপ্তরে, তো সেখান থেকে তিনি 350 টাকা দামের কেজি হিসাবে ওই গরুর মাংস ওজন দিয়ে নিয়ে আসছে গরুটাকে, এবং গরুটা তিনি ওইভাবে না বিক্রি করে কোরবানি হাতে উঠিয়ে ভালো একটা দাম পেয়েছে, এবং তার কিছু ফার্মকে উচ্ছেদ করা হচ্ছে এমন নিউজ আমি দেখেছি। তো ওভারঅল এই যে বিষয়গুলো কিন্তু একই ধারায় আসছে। আমরা প্রথমে একজনকে হিরো বানাই এবং পরবর্তী সময়ে এই হিরোর বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করি, সমালোচনা করি, এবং এক টাইমে তাকে জিরো বানায় দেই। তো রাফসান দাস ছোট ভাইয়ের যে বিষয়টা আমি আসলে চোখে দেখলাম যে তার ফ্যামিলি একটা লোন নিয়েছিল, এটা তার ফ্যামিলির বিষয়, হ্যাঁ তার ছেলেদের একটা রেসপন্সিবিলিটি আছে যে তিনি এগুলোকে নিয়ে চিন্তাভাবনা করবে, দেশের মানুষ যেহেতু তিনি জাস্টিস নিয়ে কথা বলেন, তো আমি মনে করি সেই বিষয়টা তার উপরে এগ্রি। কিন্তু মূলত যে কারণে আসলে এত কটা উঠছে সেটা হচ্ছে তার যে ইলেকট্রনিক ড্রিঙ্কস, এটার আসলে রেজিস্ট্রেশন ছিল না, খাদ্য অধিদপ্তর থেকে একটা মানসম্পন্ন একটা লাইসেন্স নিতে হয় যে এই খাবারটা আমি পরীক্ষা করেছি, এই খাবারটা ওকে আছে, এখন আমি এই খাবারটা বাজারে দিচ্ছি, বাজারে মানুষ খেতে পারবে, হ্যাঁ এটা একদম অস্বাস্থ্যকর কিছু নয়। এখন ভাই একটা বিষয় আমি যেটা দেখলাম, প্রত্যেকটা সূত্রেই আমরা নিজেরা দায়ী, আমরা নিজেরাই ভুল করি, যে ইলেকট্রনিক্স ড্রিঙ্কটা বাজারে ছাড়লো আমরা কি একবার চেক করে দেখি নাই যে বোতলে কি আছে, আমরা দেখেছি রাফসানের মুখে কি আছে, আমরা খাওয়া শুরু করলাম, এবং যখন সরকারি লোক ধরে নিল তখন আমরা বলছি হ্যাঁ 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 কত বড় বাটপাড়ি করেছে, কেন যখন ড্রিঙ্কসটা বাজারে এসেছে এই ড্রিঙ্কসটা আপনি খাওয়ার সময় কি চেক করেছেন, ড্রিঙ্কসটা কীভাবে তৈরি করা হয়েছে, এর উপাদান কী কী, কোথায় তৈরি করা হয়েছে, বিএসটিআর অনুমতি আছে কি না, সেগুলো চিন্তা বাদ দিয়ে আমরা শুধুমাত্র ব্র্যান্ডের দিকে তাকিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিই। এই যে তেমনই সাদিকার কো একটা গরু এনেছে 20 টাকার, সেই গরুটার দিকে কি করলাম, আমরা সেই গরুর সাথে লাফালাফি করছি, কিন্তু কেউ কি বলেছে যে ভাই আমি যে 1 কোটি টাকাতে গরুটা কিনবো, গরুটা কোথার থেকে এসেছে, ভাই আমি যে 15 লাখ টাকাতে ছাগলটা কিনবো, ছাগলটা কোথার থেকে এসেছে, কোনো গল্প নেই, শুধু আমরা রয়েছি আমাদের নিজেদের ফ্রেমকে নিয়ে। তো ওই যে রাফসানে ড্রিঙ্কস খাচ্ছি, ড্রিঙ্কসকে এখন সে আমাদের কাছে হিরো ছিল, এখন জিরো হয়ে যাচ্ছে। সো এইসব বিষয়গুলো আসলে আমরা নিজেরাই, আমি মনে হয় 99% দায়ী, আমরা নিজেরা সতর্ক থাকলে আমরা এরকম আসলে বিভ্রান্তকর সৃষ্টিকর পরিবেশে পড়বো না। সো এটাই ছিল রাফসান দাস ছোট ভাইয়ের আসলে বিষয়, যা আমরা মনে করছিলাম যে খুব বড় কিছু না, তবে হ্যাঁ তিনি তার ফেস ভ্যালু দিয়ে একটা প্রোডাক্ট লঞ্চ করেছে, প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশে জনপ্রিয় হয়েছে, তার একটাই ভুল ছিল এই প্রোডাক্টটা তিনি অনুমতি না নিয়েই বাজারে তার ফেস ভ্যালু দিয়ে মার্কেট করেছে। সো এইটুকুই ছিল। আর ওই যে ছাগলের বিষয়টা বললাম, ভাই ছাগল আমার কাছ থেকে 100 কোটি টাকাও যেতে পারে, কিন্তু আমারও তো দায়িত্ব রয়েছে যে এই বিষয়টাকে নিয়ে যাচাই বাছাই করার। সো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, পরবর্তীতে নতুন কোনো ভাইরাল টপিক নিয়ে আপনার সাথে কথা হবে।